হ্যালো ফ্রেন্স কেমন আছেন শুভেচ্ছা করছি আপনারা সকলেই ভালো আসছেন বন্ধুরা ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ ভিডিও তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা আপনার ফোনে কল আসলে বা আপনার ফোনে কেউ কল করলে আপনার ফোনের কল স্ক্রিন দেখতে এত সুন্দর লাগবে যে কেউ আপনার ফোনের কল স্ক্রিন সাথে 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 অবাক হয়ে যাবে আর আপনার সাথে হান্ড্রেড পারসেন্ট জানতে চাইবে যে ভাই আপনার ফোনে কল আসলে এত সুন্দর কিভাবে লাগছে আমাদের ফোনে কল আসলে তো সেটা নর্মাল ভাবে কল আছে আর আপনার ফোনে কল আসলে এত সুন্দর এত অ্যাক্টিভেট কিভাবে লাগছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আমি আপনাদের জন্য একটি অসাধারণ ট্রিক্স নিয়ে এসেছি এই ট্রিক্স যদি আপনার ফোনে আপনি অ্যাপ্লাই করেন আপনার ফোনে কল আসলে আপনার ফোনে যদি কেউ কল করে আপনার ফোনের কল স্ক্রিন দেখতে এত সুন্দর লাগবে এত অ্যামেজিং লাগবে যে কেউ আপনার ফোনের কল স্ক্রিন দেখে তো পাগলা ফ্যান হয়ে যাবে তো বন্ধু এই শর্ট সেটিংসটা আপনার ফোনে করার জন্য আজকের ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতেই থাকুন আপনারা এখন দেখছেন অনলাইন টেপ সিরিজ আপনাদের বন্ধু আমি লতিপকান্ত আজকের ইন্টারেস্টিং ভিডিওটিকে শুরু করা যাক আপনি যদি আমাদের এই চ্যানেলটিকে এখনো পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে পাশে থাকা নোটিফিকেশান ব্লাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন করে দিন ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ এই অদমের ভিডিওটি দেখতে লাইক করবেন এবং একটি কমেন্ট বক্স পেয়ে যাবেন এই কমেন্ট বক্সে কমেন্ট করবেন নাইস ভিডিও গুড ভিডিও লিখে সেন্ড করে দেবেন বাস এইটুকুই কাজ আপনাকে করতে হবে তো বন্ধুরা আপনার ফোনের কলের স্ক্রিন অন্যদের থেকে সুন্দর বানানোর জন্য অ্যাক্টিভেট বানানোর জন্য আপনার ফোনের ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করা লাগবে এই অ্যাপ্লিকেশানটির সাহায্যে আপনার ফোনে যখনই কোনো কল আসবে আপনার ফোনের কলের স্ক্রিন দেখতে এত সুন্দর লাগবে যে কেউ আপনার ফোনের কলের স্ক্রিন দেখে আপনার ফোনের পাগলা যারা ফ্যান হয়ে যাবে তো বন্ধুরা এই অ্যাপ্লিকেশনটি আপনি কোথায় ডাউনলোড করবেন ভিডিও শেষে আমি আপনাকে বলে দেবো তো অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনার কাছে এরকম পেজ ওপেনে চলে আসবে এখানে আপনি একটার পর একটা সুন্দর সুন্দর রিফেক্ট আপনি দেখতে পেয়ে যাবেন এখানে ধরুন কত সুন্দর সুন্দর ডিজাইন ডিজাইন এখানে রিফেক্ট দেওয়া রয়েছে এখানে যে রিফেক্টে আপনি ক্লিক করবেন না কেন সেই রিফেক্টে আপনার দেখতে অনেক সুন্দর লাগবে এখানে ধরুন কত সুন্দর একটি রিফেক্ট চলে আসছে তো এখানে লোডিং হচ্ছে লোডিং হওয়া পর্যন্ত আপনারা ওয়েট করবেন তো এখানে এই রিফেক্টটা দেখুন দেখতে কত সুন্দর লাগছে কত অসাধারণ লাগছে তো আপনার ফোনে যখন কোন কল আসবে আপনার ফোন দেখতে একদম অন্যদের থেকে আলাদা লাগবে তো এখানে আপনি রিসিভ করতে পারবেন এরকম ভাবে আপনি নিচে নিয়ে আসলে আপনার ফোনটি হয়ে যাবে আপনি কাট করতে চাইলে দিকে নিয়ে চলে আসবেন একদম ইউনিক ভাবে আপনার ফোনের কল আসবে বা আপনি কলটি রিসিভ করতে পারবেন তো এইরকম আপনি সুন্দর সুন্দর এখানে রিফেক্ট পেয়ে যাবেন এখানে আপনি একটার উপর একটা সুন্দর সুন্দর রিফেক্ট পেয়ে যাবেন এখানে কত সুন্দর সুন্দর রিফেক্ট দেওয়া রয়েছে এখানে আপনি যত নিচে যাবে তত আপনি এখানে সুন্দর সুন্দর রিফেক্ট আপনি পেয়ে যাবেন যে রিফেক্টে আপনি জানেন সেই রিফেক্ট আপনার ফোনে আপনি সেট করতে পারবেন তো এখানে দেখেন দেখুন আমি এর ইফেক্টটা সেট করতে এখানে লাভ এর এর ইফেক্টটা আমার ফোনে সেট করে আমি আপনাকে দেখে দিচ্ছি কিন্তু দেখুন এর ইফেক্টটা দেখতে কত সুন্দর লাগছে এই রকম ভাবে যদি আপনার ফোনের কলিং স্ক্রিনে সেট করতে চাই এখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাকে একটি ছোট্ট অ্যাডভার্টাইজ দেখতে হবে অ্যাডভার্টাইজ দেখে নেওয়ার পরেই আপনি কিন্তু এই ইফেক্টটা আপনার ফোনে সেট করতে পারবেন আপনার ফোনের কলিং স্ক্রিনে সেট করতে পারবেন তো এখানে আপনি ওয়াচিং ভিডিওতে আপনি ক্লিক করে দেবেন অ্যাডটি দেখে নেওয়ার পরে এখানে একটি অ্যাপ্লাই এলইডি বলে একটি অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার সাথে আপনার ফোনের কলিং স্ক্রিনে এটি সেট হয়ে যাবে আপনি যদি চান কোনো একটি পার্সোনাল নাম্বারে সেট করতে তো এখানে একটি এখানে একটি অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করে দেবেন তো আপনার ফোনে যখনই কোনো কল আসবে আপনার ফোনে এইরকম রিফেক্ট শো করবে এখানে এইরকমভাবে আপনি নিচের দিকে টানবেন আপনার ফোনটি কলটি রিসিভ হয়ে যাবে উপরের দিকে নিয়ে গেলে আপনার ফোনটি কাট হয়ে যাবে তো এইরকম সুন্দর সুন্দর এখানে যত নিচের দিকে যাবে তত আপনি রিভেক্ট সুন্দর সুন্দর রিফেক্ট পেয়ে যাবেন এখানে আপনি পর একটা সুন্দর সুন্দর রিফেক্ট পেয়ে যাবেন এখানে কত সুন্দর সুন্দর এখানে রিফেক্ট রয়েছে যে রিফেক্টে চান সেই রিফেক্টে আপনি এখানে ক্লিক করে আপনার ফোনে আপনি সেট করে দিতে পারবেন তো বন্ধুরা অ্যাপ্লিকেশনটিকে আপনার ফোনে ডাউনলোড করার জন্য আপনার ফোনের গুগল প্লে স্টোর ওপেন করবেন গুগল প্লে স্টোর ওপেন করার পরে সার্চ বক্সে আপনারা সার্চ করবেন ভ্যানি ডায়লার কল লিখে সার্চ আপনি অ্যাপ্লিকেশনটি প্রথমেই দেখতে পেয়ে যাবেন এই অ্যাপ্লিকেশনটি আপনার ফোনে আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন তো বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগেছে তো বন্ধুরা এই লোগো ভালো করে দেখে এই অ্যাপ্লিকেশনটি আপনার ফোনে আপনাকে ইনস্টল করতে হবে তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সো টেরুন ভাই আপনাদের দিনটি subuk